প্লিজ বিক্রম, প্লিজ। আমার মনে হয় এখানে আর আমার থাকা উচিত না। বিক্রম দেখো, তোমাকে মামুনি ইনভাইট করেছে, কিন্তু বিক্রম আমি তোমার মায়ের মতো, তুমি আমার কথাটা শোনো। আঙ্কেলের কথা কিছু মনে করো না, ও হাজারটা কাজের মধ্যে থাকে, তো ঝামেলায় থাকে অনেক, মাথার ঠিক নেই ওর। প্লিজ বিক্রম, তুমি মামুনির মুখের দিকে তাকিয়ে দেখো একবার। চলো চলো বসবে, চলো বসুন। এসো এসো, দেখো মাম্মা, আরে এসে পড়েছে, বা আরে থাক 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 থাক, আর সুখে থাকো, কি সুন্দর মানিয়েছে দুটিতে, বা আন্টি এটা। আচ্ছা এটা কি দরকার ছিল আবার? কে তুই কতক্ষণ? এই কিছুক্ষণ আগে। তোমরা কিন্তু আরো আগে আসতে পারতে। এই যে আমাদের ও চলে আসছে, কি বিক্রম? এই তো এসে পড়েছে। আর নন্দিনী সায়ন কেমন আছো তোমরা? বাবা থাক 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 মা থাক, বাস 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 বাস, ভালো আছো তো সব? হ্যাঁ আচ্ছা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলে হবে না, স্ট্রেট অ্যাওয়ে ডাইনিং টেবিলে চলো সবাই। জাস্ট মিনিট, মানে জাস্ট মিনিট, আসলে ব্যাপার হয়েছে, আমার এক আমার এক গেস্ট আসবে, একটুখানি প্লিজ একটুখানি ওয়েট করতে হবে, এই এসে পড়লো বলে হয়তো। তোমার গেস্ট কে আসবে বাবা? আসলেই জানতে পারবে কে। এই তো, আরে আসুন 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 প্লিজ। See you, Harvey.